কিছু কিছু মসজিদের ইমাম আছে রাস্তা দিয়ে হাঁটে গ্রামের মহিলা দেখলে আসসালামু আলাইকুম বাবি কেমন আছেন তোরে থাবরানের দরকার বেটা ফাজিল কোথাকার রোজ টিভি 24 এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন মসজিদের ইমাম সাহেব খুব ভালো মানুষ জুমুরের লোক কলিজা দিয়া ইমাম সাহেবরে ভালোবাসে সভাপতি সাহেব তো কথাই নাই পারলে কলজা কাইটা খাওয়ায়া দেয় এখন আজকে রাতের খাবার সভাপতির বাসায় খেলা চলতেছে এবার হুজুর গেছে খাইতে সভাপতি সাহেব খানা দিয়া কয় হুজুর আর বারো বলে তেরো রান দরকার খেলাটা শেষ হোক এরপরে খাইয়েন হুজুর কয় অসুবিধা নাই আপনিও দেখেন আমিও দেখি এমন হুজুর আর এমন সভাপতি বাংলাদেশে আছে না না কি মহব্বত দোকানে লোকেরা বসে চা স্টলে চা খায় মসজিদের ইমাম সাহেব হেঁটে যায় সভাপতি সাহেব ডাক দিছে হুজুর আপনি আমাদের মহব্বতের মানুষ আইন একটা চা খাইয়ে যান হুজুর কয় আরে বাপরে আমার মুসল্লিরা আমারে যেই পরিমাণ মহব্বত করে আমি এখানে চা না খাই কেমনে হুজুর এবার লেটকি দিয়া বইয়া উনি চা খাইতেছে আর ওই পাশে বইসা দুই একজন বিড়িও খায় রাজনীতিক আলাপ চলে সিনেমা হলের গল্প চলে এখন গিবদ চলে হুজুর খুব মহব্বত করে আমার মুসল্লিরা আমারে এত ভালোবাসে যে দেখলেই ডাক্কা নিয়ে দোকানে বইয়া চা খাওয়ায় আপনারা চা খাওয়ায় না আপনারা বাস ঢুকাই দিছে মিয়া আপনি একজন মসজিদের ইমাম আপনার ব্যক্তিত্ব আপনি রক্ষা করবেন আপনার ব্যক্তিত্ব মাইন্ড করেন না মোশারফ করিমের নাটক হাসতে হাসতে নাকি মানুষ মুচ্চা দেয় আমার সভাপতি সাহেব অথবা আমাদের জাহাঙ্গীর ভাই ইদ্দিস ভাই দুই একজনের একজন ঘরে বসে মোশারফ করিমের নাটক দেখতেছে আর আমি মোল্লা নাজিম সেখানে গেছি যাওয়ার পরে উনিও নাটক দেখতেছে আমিও নাটক দেখতেছি আমাদের মধ্যে দারুণ মিলামেশা মহব্বত আপনাদের কাছে জানতে চাই এই সভাপতি আর কোনো দিন আমি মোল্লা নাজিমকে সম্মান দিবে কথায় তো আসতে বলেন কেন আমি যদি বলি টিভি বন্ধ করেন উনি বলবে কয়দিন আগে আপনি আমার সাথে বইয়া নাটক দেখলেন এখন ফতুয়া দেন কেন ইমাম ইমাম কিছু কিছু মসজিদের ইমাম আছে রাস্তা দিয়ে হাঁটে গ্রামের মহিলা দেখলে আসসালামু আলাইকুম বাবি কেমন আছেন তোরে থাবরানের দরকার বেটা ফাজিল কোথাকার আপনারা কি আমার কথা রাগ করতেছেন মসজিদের ইমাম ওই এলাকার মহিলাদেরকে দেখলে সালাম দেখো আসসালামু আলাইকুম বাবি কেমন আছেন আমি নিজে এক ইমামকে জিগাইলাম যে মহিলা দেখলে এত খাতিল কেন কয় বুঝবেন না মহিলাদের সাথে খাতিল রাখলে খাবার ভালো পাওয়া যায় কথাগুলি বাস্তব না অবাস্তব আরে ভাই আপনি মসজিদের ইমাম আপনার একটা ব্যক্তিত্ব আছে আপনি তাদেরকে ভালোবাসবেন মুসল্লিদেরকে কলিজা দিয়ে ভালোবাসবেন তারা আপনাকে কলিজা দিয়ে ভালোবাসবে কিন্তু মিলেমিশে ব্যবসা কাজে অংশগ্রহণ করা যাবে না খবরদার 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 এই যে কথা রেকর্ড হয় আমি চ্যালেঞ্জ করলাম আমার কোনো মুসল্লি আমাকে আজ পর্যন্ত দোকানে বসে একটা কাপ চা খাওয়াইতে পারেনি ইনশাল্লাহ ভবিষ্যতে পারবে ওরা কেন যাব এটা কি ভালো কাজ অবশ্যই নয় আপনি চা খাওয়াইবেন আমারে আপনি বানাই আইন না আমারে খাওয়াই দিয়ে অথবা বাড়িতে নিয়ে সুন্দর করে ড্রয়িং রুমে বসাইয়া চা খাওয়াইয়া দিয়ে এতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি দোকানে বসে আড্ডা মারতেছেন আর আমার দেখে এখন হুজুর আপনারা অনেক ভালোবাসে আবার কয় অসুবিধা না আবার দেখেন ইমাম সবরে লয়ে গেছে বিয়ে পড়াইতো বলে দিছে হুজুর আমার মেয়ের বিয়ে আমনে ছাড়া কেউ পড়াইতে পারবে না হুজুর গেছে বিয়ে পড়াইতে এখন হুজুর আর ওই যে পুরুষ দেখো হুজুর আইয়ে না আইয়ে না মহিলারা যেখানে হুজুর বিয়া পড়াইতে গেছে কথা আসতে কয় বিয়া পড়াইতে গেছে হালাল কাম না হারাম কাম আরেকদিন বলবো এই ব্যাপারে কি মহব্বত আরে চলনও গেছে আমরা ইমাম সাহেব ছাড়া যাবো না আরে কি কয় চলনে কয়জন যাবে কয় বিশ জন তো উনিশ জনের মধ্যে ইমাম সাহেব একজন তো কয়জন হয়েছে এখন হুজুরে নিয়ে গেছে চলনে আরে বাপরি এখন মহিলারা শাড়ি পইরা আপনার ওই যে কানে জিনিস দিয়া আলতা সোনো দিয়া পর্দা ছাড়া যেই হাইয়েক্সে উঠছে ইমাম সাহেব সেই হাইয়েক্সে উঠছে এবার আবার কয় আমাদের হুজুর মাইন করে না অকরে এবারে গোলামালা সারে গামা পাতা নিস কথা সমালোচনা করবেন বললে এই ঘটনাগুলি ঘটে কি ঘটে না ইমামকে ইমামের জায়গায় রাখেন ইমামের একটা মর্যাদা আছে না নাই ইমামকে ইমামের জায়গায় থাকতে দেন মেয়ে বিয়ে দিতেছেন আপনি বিয়ে পড়াবে কাজী রেষ্টি করবে
বিয়ে পড়াবেন আপনি আর বিয়ে পড়ায় হুজুরে, আবার বিয়ের মধ্যে কতগুলা গাদ বাদা কথা আমাদের দেশে আসে না নাই।